আজকের ভিডিওতে আমরা লো কম্পিটিশন কিওয়ার্ড খুঁজে বের করব। অর্থাৎ লো কম্পিটিশন কিওয়ার্ড দিয়ে আমরা কি করব, আমরা লো কম্পিটিশন কিওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে আমাদের গিগ তৈরি করব। তো সেই জন্য আজকে আমাদের ভিডিও টপিক হতে যাচ্ছে যে আমরা কিভাবে লো কম্পিটিশন কিওয়ার্ড খুঁজে বের করব, এবং অবশ্যই সেটা হচ্ছে আমাদের সার্ভিস রিলেটেড হবে। তো এখন লো কম্পিটিশন কিওয়ার্ড খোঁজার জন্য আমাদের যেটা করতে হবে, যে লো কম্পিটিশন বলতে আসলে আমরা কী বুঝি, যেমন আমি আপনাদের হচ্ছে ফাইভারে নিয়ে যাই। তো ফাইভারে নিয়ে আপনাদের একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে যে এইখানে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করেছি, সেটা হচ্ছে এসইও, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন দেখেন যে এখানে আপনার হচ্ছে 27,088টা গিগ আছে, অর্থাৎ 27,088 টাস্ক সার্ভিস এখানে আছে। তো এখন আমি যদি এসইও সার্ভিসে ক্লিক করি, মানে আপনারা খেয়াল করেন যে বিষয় কিন্তু একটাই, সবই এসইও রিলেটেড সার্ভিস বা এসইও একই কাজ, কিন্তু এই কিওয়ার্ডের পার্থক্যের কারণে এটা মানে কোনোটার কিওয়ার্ডের হচ্ছে আপনার গিগ হচ্ছে 28,000, কোনোটার হচ্ছে 4,000। তো এইভাবেই আজকে আপনাদের একটা লো কম্পিটিশন কিওয়ার্ডের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, যেটা দিয়ে আপনারা হচ্ছে খুব সহজেই গিগ র্যাঙ্ক করাতে পারবেন। তো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে। তো আমি এই লো কম্পিটিশনের উপর কাজ করতে করতে এই যে মানে এই বিষয়ে একটা ধারণা সেটা শেয়ার করার জন্য আজকের ভিডিওটা তৈরি করছি, এবং আমি আপনাদের হচ্ছে এমন একটা কিওয়ার্ড দেখাবো যেটা হচ্ছে আমি খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে কিওয়ার্ড নিয়ে, অর্থাৎ কিওয়ার্ড রিসার্চের সার্ভিস নিয়ে। দেখেন সেটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ মানে এটা আমাদের একটা সার্ভিস, এটা আমরা সবাই জানি তাই না, যে দিয়ে অনেকে হচ্ছে এখানে সার্ভিস প্রোভাইড করে থাকে। তো কিওয়ার্ড রিসার্চ এটা দিয়ে আমরা হচ্ছে সার্ভিস দিতে পারি। তো এখন দেখেন কিওয়ার্ড রিসার্চ দিয়ে এই যে গিগগুলো এসেছে, সবাই হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করে, কিওয়ার্ড খুঁজে দেয়, বাছাই করে দেয়, কম্পিটিটর অ্যানালাইসিস করে, ইত্যাদি ইত্যাদি কাজগুলো হচ্ছে করে। তো এখন আমি যদি এই কিওয়ার্ড রিসার্চের উপর গিগ দিতে যাই, তো সেক্ষেত্রে আমার একটা তো মানে মেইন কিওয়ার্ড লাগবে যেটার কম্পিটিশন কম, সেটা আমার লো কম্পিটিশন কিওয়ার্ড হবে, এবং লো কম্পিটিশন কিওয়ার্ডের গিগ হবে আমার ওইটা। তো এখন মনে হতে পারে আপনাদের বা যে এই কিওয়ার্ড রিসার্চের লো কম্পিটিশনটা আসলে কী হবে, তো কিওয়ার্ড রিসার্চ এটার লো কম্পিটিশন যেটা হবে, এখন আপনি যদি একটা কাজ করেন সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চে তো আপনার গিগ আসলো কতগুলো, 5,027টা। এখন আমরা যদি কিওয়ার্ড রিসার্চ বাদ দিই, কিওয়ার্ড সার্চ লিখি, কিওয়ার্ড সার্চ এটা লিখে আমরা সার্চ করব, সার্চ করছি, দেখেন 327টা, মাত্র 327টা গিগ এই কিওয়ার্ড সার্চ দিয়ে এসেছে। কিন্তু দেখেন এই গিগগুলো কিন্তু একই জিনিস, অর্থাৎ একই জিনিস করছে, তারা কি করছে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের কাজ করছে, কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছে। এইটা করার বিনিময়ে তারা হচ্ছে আপনার $5 থেকে শুরু করে আপনার $100-150 পর্যন্ত নিচ্ছে। কিন্তু দেখেন এইখানে কম্পিটিশন অনেক কম, তো কম্পিটিশন যদি কম হয় সেক্ষেত্রে আপনার গিগ অ্যাপ সহজেই র্যাঙ্ক হবে, এবং আপনি সেখান থেকে ভালো অর্ডার পাবেন, অর্থাৎ ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। এখন তাহলে আপনাদের মনে হতে পারে যে আসলে এই যে একটা কিওয়ার্ড পেলাম লো কম্পিটিশন, তো এই লো কম্পিটিশনের কিভাবে কাজ করব বা কি করব, বিষয়টা হচ্ছে এরকম। দেখেন যে আমরা কিওয়ার্ড রিসার্চ, এটা আমাদের লো কম্পিটিশন কিওয়ার্ড, তো এই যে এইটা, এটার পর আরেকটা কিওয়ার্ড আপনাদের দেখাবো যেটা কম্পিটিশন আরও কম। তো দেখেন তো এই যে কিওয়ার্ড রিসার্চ, এটা নিয়ে আমরা যদি নিচে আসি, দেখেন এর টাইটেলটা কি, এ বলছে আই উইল ডু বেস্ট এসইও ব্যাক এন্ড সার্চ টার্মস কিওয়ার্ডস ফর ইউর অ্যামাজন, ইত্যাদি পরে আরও কিছু আসছে হয়তো অ্যামাজন নিয়ে। তো আমি নিউ ট্যাব নিয়ে দেখছি, এমনি দেখছি, তো এই এরা যেটা বলছে যে এদের যে কিওয়ার্ডগুলো সেখানে দেখেন এরা একটা জিনিসকে হাইলাইট করেছে, যেমন হচ্ছে কিওয়ার্ড এবং সার্চ, অর্থাৎ কিওয়ার্ড সার্চ, যেমন এর হচ্ছে সার্চ কিওয়ার্ড, কিওয়ার্ড সার্চ আপনারা একটু খেয়াল করেন। তারপর এ বলছে যে আই উইল ডু অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চ উইথ সার্চ ইন্টেন্ট, কিওয়ার্ড রিসার্চ, আচ্ছা এরও কিওয়ার্ড রিসার্চ, দেখেন একটু খেয়াল করেন আছে কিওয়ার্ড রিসার্চ,
আচ্ছা, তো একই রকম ভাবে এরা কি করেছে, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড সার্চ এই জিনিসগুলো হচ্ছে হাইলাইট করেছে। তো আমাদের কি করতে হবে, আমাদের তাহলে এই যে কিওয়ার্ড সার্চ এইটা আমাদের মেইন কিওয়ার্ড হবে, এটা দিয়ে আমরা হচ্ছে গিগ হচ্ছে তৈরি করব। হ্যাঁ, এ বলছে যে আই উইল ডু কিওয়ার্ড সার্চ। দেখেন, কিওয়ার্ড সার্চ প্রথমে রেখেছে, তারপর প্রোডাক্ট লিস্টিং, লিস্টিং অপটিমাইজেশন। দেখেন কি মানে বুদ্ধি করে কিওয়ার্ডগুলো হচ্ছে প্লেস করেছে। দেখেন তো এইভাবে তাহলে আপনাদের কি করতে হবে, যে যখন লো কম্পিটিশন কিওয়ার্ড আমরা পেয়ে যাব, তখন আমাদের এই লো কম্পিটিশনের কিওয়ার্ডগুলো আমাদের টাইটেলে, ডিসক্রিপশন ট্যাগে হচ্ছে প্লেস করতে হবে। তো ডিসক্রিপশন কীভাবে সাজাবেন বা টাইটেলে কীভাবে এগুলো প্লেস করবেন অথবা টাইটেল ট্যাগ কীভাবে রিসার্চ করবেন, এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি নতুন এবং নিয়মিত আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আমরা ছিলাম যে এখানে, সেখানে হচ্ছে আমাদের তাহলে আমরা লো কম্পিটিশনে কিওয়ার্ড তাহলে এইভাবে খুঁজতে পারি, অর্থাৎ আপনাদের হচ্ছে যে যে রিলেটেড সার্ভিস আমরা দিই সেই রিলেটেড শব্দ লিখে লিখে আমরা ফাইবারে সার্চ করব। খুব সহজভাবে যদি বলতে যাই তাহলে এটা করলেই আমরা লো কম্পিটিশন কিওয়ার্ডটা খুঁজে পাবো। এখন আপনাদের যে বিষয়টার কথা বলেছিলাম, যে আমি একটা লো কম্পিটিশন কিওয়ার্ড আপনাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে খুবই কম কম্পিটিশন এবং সেটা এই কিওয়ার্ড নেই। সেটা কি, সেটা হচ্ছে আপনারা যদি কিওয়ার্ড সার্ভিস লিখে সার্চ করেন, কিওয়ার্ড সার্ভিস এটা লিখে যদি সার্চ করেন, দেখেন তাহলে কয়টা গিগ আসলো এখানে, মাত্র 87টা, মাত্র 87টা গিগ এখানে চলে। তাহলে আপনাদের গিগ খুব দ্রুত র্যাঙ্ক করবে এবং আপনার মানে বেশি বেশি আপনি অর্ডার জেনারেট করতে পারবেন। কারণ কি, কারণ এটা হচ্ছে লো কম্পিটিশন কিওয়ার্ড এবং এইখানে এইটা দিয়ে আর কি, এই শব্দটা দিয়ে আপনার মাত্র 87টা সার্ভিস হচ্ছে আছে। এখন দেখেন সবাই কি করছে, 87টা বলতে দেখি কয়টা পেজ, দুইটা পেজ, দুইটা পেজে। তো এরা কি করেছে, এরা হচ্ছে কিওয়ার্ড সার্ভিস, কিওয়ার্ড সার্ভিস, কিওয়ার্ড কিওয়ার্ড সার্ভিস, কিওয়ার্ড এই জিনিসগুলো হচ্ছে এইখানে ফোকাস করেছে, অর্থাৎ মেইন কিওয়ার্ড রেখেছে। যেমন এই যে আই উইল প্রোভাইড বেস্ট এসইও কিওয়ার্ড প্ল্যানিং সার্ভিস, কিওয়ার্ড আবার রিসার্চ না প্ল্যানিং সার্ভিস। তো যাই হোক, এক একজন এক এক রকমভাবে দিলেও মেইন জিনিসটা হলো যেটা, যে আমাদের এখানে কি করেছে তারা, এই বলছে আই উইল প্রোভাইড এসইও কিওয়ার্ড রিসার্চ সার্ভিস। দেখেন এসইও কিওয়ার্ড, তারপরে হচ্ছে রিসার্চ সার্ভিস, এখন সবই তার মানে এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড। তো এর যে আমাদের তাহলে কি করতে হবে, আমাদের মেইন কিওয়ার্ডটা বাছাই করতে হবে এবং সেই সাথে সেটা দিয়ে আমাদের হচ্ছে গিগ তৈরি করতে হবে। যেমন এখানে আমাদের কি দিয়েছি, যেমন এখানে হচ্ছে আপনার কিওয়ার্ড সার্ভিস দিয়েছি, তাই তো? আচ্ছা, যেমন বিষয়টা হচ্ছে এরকম যে একটা বায়ার যখন আসবে সে হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ দিয়েও সার্চ দিতে পারে, আবার হচ্ছে কিওয়ার্ড সার্ভিস দিয়েও সার্চ দিতে পারে, অথবা কিওয়ার্ড আইডিয়া দিয়েও সার্চ দিতে পারে। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের যেটা কম্পিটিশন কম সেইটা টার্গেট করতে হবে এবং সেইটা দিতে হবে টাইটেলে, ডিসক্রিপশনে। কারণ কি, কারণ যেটার হচ্ছে আপনার কম্পিটিশনটা বেশি সেটা যদি আমরা দিই তাহলে কি হবে, যেহেতু আমরা নতুন অবস্থায় গিগ দিচ্ছি, আমাদের গিগ হচ্ছে মানে যেহেতু গিগ র্যাঙ্কের জন্য অনেক ফ্যাক্টর আছে, তো সেই জন্য একটা গিগ তো একদিনে র্যাঙ্ক করে না। এবং যদি আপনার যে আপনি গিগ করেন, আপনি গিগ দিলেন এমন একটা কিওয়ার্ড দিয়ে বা এমন একটা কিওয়ার্ড দিয়ে আপনি গিগ দিলেন যেটার আপনার হচ্ছে গিগ আছে আপনার 32,000 বা 33,000, এখন আপনি তো নতুন, আপনি যখন গিগ দেবেন তো ওই গিগটাকে একদিনেই মানে র্যাঙ্ক করবে, করবে না। গিগ র্যাঙ্কিংয়ের হচ্ছে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, গিগ র্যাঙ্কিংয়ের ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো যেটা বলছিলাম যে গিগ র্যাঙ্ক তো একদিনে করবে না, এই জন্য যদি আমরা লো কম্পিটিশন কিওয়ার্ড দিয়ে সার্চ করি এবং সেই কিওয়ার্ডগুলোতে আমাদের গিগগুলো তৈরি করি, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমাদের গিগের মানে র্যাঙ্ক করাটা তাড়াতাড়ি হবে, কম্পিটিশন কম হবে, র্যাঙ্ক তাড়াতাড়ি করবে, তারপর হচ্ছে সার্ভিস আমরা হচ্ছে বেশি সেল করতে পারবো, অর্ডার অর্ডার বেশি জেনারেট করতে পারবো, অর্থাৎ আমাদের সব দিক দিয়েই সুবিধা। তাই আমি আপনাদের যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে আপনারা এই যে মানে লো কম্পিটিশন কিওয়ার্ড এগুলো খুঁজে বের, এই কিওয়ার্ডটা খুঁজে পেয়েছি
আমি একটু রিসার্চ করে দেখলাম যে এরকম কিওয়ার্ড এবং এইটার হচ্ছে আপনার কম্পিটিশন খুবই কম, এই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আপনারা এইভাবে হচ্ছে যে মানে লো কম্পিটিশন কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে পারেন। কিভাবে করবেন খুব সিম্পল আমি বলে দিচ্ছি, যে আপনারা যে রিলেটেড সার্ভিস দেন, মনে করেন যে আপনি কিওয়ার্ড দিয়ে যদি সার্ভিস দেন তাহলে এই যে আমি যেটা বললাম কিওয়ার্ড সার্ভিস, কিওয়ার্ড কিওয়ার্ড ফাইন্ড, কিওয়ার্ড আইডিয়া, কিওয়ার্ড ব্রেইন স্ট্রমিং, তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ বলেছি তাই না, কিওয়ার্ড সার্চ ইত্যাদি ইত্যাদি কিছু বিষয়, এই যে শব্দগুলো সবই কিন্তু এক একটা কিওয়ার্ড, এগুলো আপনারা হচ্ছে সেট করবেন, সেট করে সার্চ করে দেখবেন যে কোনটা দিয়ে সার্চ দিলে কি রিলেটেড আর কি আপনার কম্পিটিশন আসে, অর্থাৎ গিগ সামনে আসে। যেমন মনে করেন সাপোজ এইখানে যদি আমরা হচ্ছে এসইও লিখে সার্চ করি, তো এসইও লিখে সার্চ করলে আমাদের 27,087টা গিগ আসছে, আর এখানে কিছু সাজেস্ট করছে ফাইবার, সেটা হচ্ছে এসইও সার্ভিস, এসইও ব্যাকলিঙ্ক। তো আপনারা কি করবেন, আপনাদের যে যে সার্ভিস দেন সেটা দিয়ে সার্চ করবেন, দ্বিতীয়ত সাজেস্টেডগুলো দিয়ে সার্চ করবেন, এবং তৃতীয়ত আপনাদের নিজেদের মাথায় যে আইডিয়া আসছে যে হ্যাঁ আমি এই রিলেটেড সার্ভিস দিই এবং এই রিলেটেড একটা কিওয়ার্ড হতে পারে এইটা, তখন আপনি কী করবেন সাথে সাথে ফাইবারে এসে ওইটা লিখে সার্চ করবেন, দেখবেন যে ওইটা দিয়ে সার্চ করার পরে কতগুলো গিগ আপনার সামনে আসে। তো এইভাবে যদি করেন তাহলে কী হবে, তাহলে আপনারা খুব সহজেই মানে লো কম্পিটিশন কিওয়ার্ডগুলো খুঁজে পাবেন এবং লো কম্পিটিশন গিগ দিতে পারবেন। তো আমি চাই যে আপনারা সবাই লো কম্পিটিশন কিওয়ার্ড খুঁজে তারপরে গিগ দেন, তাহলে কী হবে আপনাদের গিগটা র্যাঙ্ক করবে, আপনারা ভালো অর্ডার জেনারেট করতে পারবেন। এখন দেখেন এটা এসইও, এখন আমি যদি এসইও সার্ভিস দিয়ে সার্চ করি, দেখেন 27,000 থেকে এখানে কত চলে এসেছে, 4,718টা সার্ভিস চলে এসেছে। আরও মানে দেখেন আরও কিছু আছে এখানে, সেটা হচ্ছে মান্থলি এসইও সার্ভিস, আমি এক একটা ক্লিক করে দেখি। মান্থলি এসইও সার্ভিস দিয়ে যে আপনার কিওয়ার্ডটা এইটা এটা দিয়ে আপনার 7,194টা সার্ভিস আছে, অর্থাৎ 7,194টা হচ্ছে আপনার গিগ আছে। তো দেখেন তারা কি করেছে, তারা তাদের গিগের টাইটেলের মধ্যে ডিসক্রিপশনের মধ্যে এই যে মান্থলি এসইও সার্ভিস এটা লিখে দিয়েছে, মান্থলি এসইও, মান্থলি এসইও এটা দিয়ে দিয়ে তারা হচ্ছে গিগুলো তৈরি করেছে। এই যে দেখেন মান্থলি মান্থলি, হ্যাঁ এইভাবে এরা হচ্ছে কাজগুলো করেছে মান্থলি, এগুলো এক একটা কিওয়ার্ড হয়ে গেছে, বা এগুলাই এক একটা আপনার হচ্ছে কিওয়ার্ড। এইভাবে আমাদের কিওয়ার্ড হচ্ছে রিসার্চ করে খুঁজে বের করতে হবে যে কোনটা আমরা নিতে পারি। তো দেখেন আমি আরেকটু দেখাই আপনাদের, তাহলে এখানে আবার মান্থলি এসইও প্যাকেজ, এটা দেখি আমরা মান্থলি এসইও প্যাকেজ দিয়ে দেখেন কম্পিটিশন আরও কমে এসেছে। তারপর হচ্ছে আপনার মান্থলি এসইও সার্ভিস দেখেছি আমরা, মান্থলি অফ পেজ এসইও, এখন আপনি যদি অফ পেজ এসইওর কাজ করেন, এসইও তো দুই রকমের হয় আমরা জানি, সেটা হচ্ছে অন পেজ এসইও এবং হচ্ছে অফ পেজ এসইও। তো যাই হোক এখন যদি অফ পেজের ইসে যাই, তাহলে মান্থলি অফ পেজ, আপনি যদি অফ পেজের কাজ করেন, মান্থলি অফ পেজে ক্লিক করলাম, দেখেন এরা কি করে, এরা হচ্ছে আপনার এসইও সার্ভিস দেয় এবং এটা অফ পেজ এসইওর সার্ভিস মান্থলি, আচ্ছা 3,323টা সার্ভিস মান্থলি। তো মান্থলি কি দেখেন এরা হচ্ছে যে তাদের যে গিগুলো দিয়েছে তো সেই টাইটেলে মান্থলি অফ পেজ এসইও শব্দটাকে ইউজ করেছে, এগুলো দিয়ে তাদের গিগুলো হচ্ছে র্যাঙ্ক করেছে। তারপর হচ্ছে আপনার মান্থলি এসইও প্যাকেজ, এটা মনে হয় দেখিনি, এটা দেখি মান্থলি এসইও প্যাকেজ, এটা দিয়ে দেখেন এখানে না এটা দেখিয়েছি 2,035টা গিগ এখানে আছে। আবার এসইও ব্যাকলিঙ্ক এটাই ক্লিক করি, এসইও ব্যাকলিঙ্ক এইটার কম্পিটিশন অনেক বেশি, দেখেন 10,537, অনেক 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 কম্পিটিশন এটাই। তো এরা কি করছে, এসইও ব্যাকলিঙ্ক এরা হচ্ছে তাদের মেইন কিওয়ার্ড, অর্থাৎ তাদের মেইন কিওয়ার্ড এই কিওয়ার্ডটা দিয়ে তাদের গিগগুলো খুঁজে পাওয়া যাচ্ছে, অর্থাৎ র্যাঙ্ক করেছে। তো এইভাবে আমাদের কি করতে হবে, আমাদের লো কম্পিটিশন কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে। তাহলে উপায় একটাই, আমি যেটা খুব সহজভাবে আপনাদের বলে দিলাম, যে যে সার্ভিস দেন সেই রিলেটেড কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন প্রথমে, তারপর সাজেস্টেডগুলো দিয়ে সার্চ করবেন এগুলো দিয়ে, তারপর নিজের মাথা থেকে কিছু আইডিয়া বের করবেন যে হ্যাঁ আমি এই সার্ভিসটা দিই, এই সার্ভিসের মানে দিয়ে আর কি হতে পারে। যেমন বিষয়টা এরকম যে এসইও ব্যাকলিঙ্ক আপনি হয়তো দিলেন যে সাপোজ এক্সপার্ট এসইও ব্যাকলিঙ্কস,
এইরকম আর কি। হ্যাঁ, অথবা মান্থলি এসইও ব্যাকলিংক সার্ভিস, যেমন আগের যেগুলো দেখালাম, যেমন হচ্ছে মান্থলি এসইও, মান্থলি অন পেজ এসইও ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলোর মতো যে কিওয়ার্ডগুলোর আগে মানে মানে সামনে বা পিছনে একটা কিছু অ্যাড করে দিয়ে এটাকে একটু মানে আলাদা করার চেষ্টা করবেন, ডিফারেন্ট করার চেষ্টা করবেন। তো এইভাবে আপনারা কি করতে পারেন, এইভাবে আপনারা লো কম্পিটিশন কিওয়ার্ডটা খুঁজে বের করতে পারেন। তো আজকের ভিডিওর যে বিষয়, লো কম্পিটিশন কিওয়ার্ড কীভাবে খুঁজে বের করবেন, এ পর্যন্তই ছিল। যদি গিগ র্যাঙ্কের একটা বিষয় বললাম এই ভিডিওতে, গিগ র্যাঙ্কের বিষয়ে যদি ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে হচ্ছে এই রিলেটেড ভিডিও দেওয়া আছে, এবং এই ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেও দেখে আসতে পারেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সাবস্ক্রাইব করে রাখেন, অনেক নতুন নতুন আপডেট ভিডিও পাবেন নিয়মিত। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার আলোচনা করব। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।